আপনাদের চ্যানেল টু এ নিউ ব্লগ। অনেকদিন ধরে ব্লগ আসছে না, বেশ কয়েকদিন, কারণ ব্যস্ত ছিলাম একটু। পুজোর জন্য সমস্ত কাজ নিজের হাতে করতে হচ্ছে, মানে এক হাতে খুন্তি এক হাতে পুজোর ফুল, এরকম ভাবে সিচুয়েশন গেছে আমাদের। তো সেই জন্য ব্লগ করা, শুট করার মতো কেউ ছিল না আর কি, তাই ব্লগটা দিতে পারিনি। তো এরই মধ্যে আরো আর একটা জিনিস, সেটা বেশ কয়েকদিন ধরে তোমাদের অনেক কমেন্টস আছে ফিশ সম্পর্কে। ফ্রেশ ওয়াটার ফিশ আমরা সবাই বাড়িতে রাখি, যারা যারা হবিস্ট রয়েছে। তো কোন ফিশের জন্য কিরকম ট্যাঙ্ক দরকার, কতটা বড় দরকার, কতগুলো একসাথে রাখা যাবে সেই ফিশ, ফিশের নাম কি, ইভেন এটাও জানতে চেয়েছো অনেকে এক একটা ফিশ দেখার পর। তারপর কিরকম ট্যাঙ্কের সেট আপ দরকার, তাতে কী কী দেওয়া উচিত আর কি, যেমন হিটার কি মিডিয়া, বিভিন্ন রকম তোমাদের কোশ্চেন আসছে। তো আমিও ভাবলাম যে এনকারেজ হয়ে আর কি কয়েকটা সিরিজ বানিয়ে দেওয়া যায়, তাহলে যাতে করে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আশা করি দেওয়ার চেষ্টা করব তার মধ্যে। এবার যদি কিছু বাকি থাকে তো তোমরা কমেন্ট করে জেনেই নেবে। তো আজকে আমরা জানবো প্যারাট ফিশ সম্পর্কে। অবশ্যই মেরিন ট্যাঙ্কের যে নীল সবুজ মেশানো এক ধরনের পুরো সামনেটা তোতা পাখির মতোই দেখতে হয়, সেই প্যারাট ফিশ সম্পর্কে বলবো না, যেটা আমরা বাড়িতে রাখি অবভিয়াসরা ফ্রেশ ওয়াটারের প্যারাট ফিশ, সেটা সম্পর্কে আজকে তোমাদেরকে বলবো ডিটেলসে। আজকে ভিডিওতে যে যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে প্যারাট ফিশের ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি। সব কিছু জিনিস করার আগে তার হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড একটু জেনে নেওয়া ভালো। তারপর প্যারাট ফিশের ট্যাঙ্ক সেট আপ, মানে ফিশ কিনে আনার আগে যে ট্যাঙ্ক সেট আপটা আমরা করি সেই ট্যাঙ্ক সেট আপ। নেক্সট হচ্ছে প্যারট ফিশের ক্যাটাগরি, কী কী ক্যাটাগরির প্যারট ফিশ আছে, ফ্রেশ ওয়াটার প্যারট ফিশ অবশ্যই। থার্ড হচ্ছে কোন কোন ক্যাটাগরির ফিশ আমাদের কেনা উচিত, কোন কোনগুলো কেনা উচিত না আর কেন কেনা উচিত না সেটাও আমি বলবো। নেক্সট হচ্ছে ফুড, প্যারট ফিশকে কী টাইপের ফুড খাওয়ানো যেতে পারে, অলমোস্ট সব রকমের ফুডই খায়, বাট কী কী টাইপের ফুড খেলে প্যারট ফিশ হেলদি থাকে সেই সমস্ত ফুডগুলোর ব্যাপারে ডিসকাস করবো। আর লাস্ট প্যারট ফিশের ডিজিজ অ্যান্ড রিকভারি। ফিশ কিন্তু প্রথম ব্রিড করা হয়েছিল 1984 থেকে 86 সাল ওরকমের মধ্যে, আর প্রথম এটা ইন্ডিয়ায় কিন্তু না তাইওয়ানে পাওয়া গেছিলো। তাইওয়ানে যে ব্রিডাররা ব্রিড করেছিলেন এটা, তার দুটো কম্বিনেশন ওনারা এক্স্যাক্ট যদিও বলেনি, তাও মিরাস সিগলেট প্রজাতির একটা মাছ আর রয়েছে গোল্ড সিভরক, তো দুটোকে কম্বাইন করে এই ব্রিডটা তৈরি করা হয়েছে। প্যারট ফিশটা তৈরি করার পেছনে একটা কারণও ছিল, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা হার্ট শেপের ফিশ তৈরি করার ইচ্ছা ছিল, তো সেইটার কারণে এই প্যারট ফিশ তৈরি হয়েছে। আরও আর একটা জিনিস তোমাদের বলে দিই, প্যারট কিন্তু অনেকগুলো ধরনের হয়। তো প্রথম যেটা হচ্ছে তিন রকমই ব্রিডাররা বানিয়েছিল, সেটা হচ্ছে ব্লাড রেড প্যারট, যেটা পুরোটাই লাল কালারের হয়, একটা হালকা অরেঞ্জিশ টাইপের কালারের হয়, আর একটা হলো ইয়েলো প্যারট, যেটা পুরোটাই হলুদ। তো এই তিনটে এখন আরও অনেক রকম কালারের বেরিয়েছে, যেমন একটা রয়েছে কিংকং প্যারট, সেটাও পুরোটাই রেড কিন্তু একটু ডার্ক রেড টাইপের, তার সঙ্গে রয়েছে পোলার ব্লু, প্লাটিনাম, এরকম ইয়েলো টাইগার, যার মধ্যে একটু ব্ল্যাক কালারের স্পট থাকে আর কি, বর্ডার টাইপের থাকে ইয়েলোর মধ্যে। রেড টাইগারও বেরিয়েছে, রেডের মধ্যে একটু ব্ল্যাক বর্ডার টাইপের। তো এইগুলো সমস্ত ধরনের অরিজিনাল কালার। এছাড়াও এখন আরও অনেক যে কালারগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে নীল, বেগুনি বা ভায়োলেট যা বলতে পারো, তারপর একটু পিঙ্কিশ টাইপের, আর ট্যাটু গায়ে ছোপ 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 বিভিন্ন কালারের, অরেঞ্জের মধ্যে হলুদের মধ্যে। তো এরকম বিভিন্ন ধরনের প্যারাটি কিন্তু এখন মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল। সমস্ত রকম প্যারট ফিশের ট্যাঙ্ক সেট আপ কিন্তু একই রকম হয়, সেট আপটা আমি পরে বলছি যেহেতু ওটা সব সেম। যেটা ডিফার করে সেটা হচ্ছে ট্যাঙ্ক সাইজ, মানে মেন মার্কেটে যে মাদার প্যারট বলা হয় রেড, ইয়েলো আর অরেঞ্জ, যেগুলো বড় প্যারট, যেগুলো চাইলে প্রায় নানা করেও 10 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে যদি ঠিকঠাকভাবে রাখা যায়, এবং এদের লাইফ স্প্যানও কিন্তু অনেক বেশি হয়, 14 থেকে 16 বছর বাঁচতে পারে এক একটা প্যারট যদি ঠিকঠাকভাবে রাখা যায়, বারবার বলছি। তো এই ধরনের প্যারটের জন্য মিনিমাম ট্যাঙ্ক সাইজ 3 ফিট বাই 1.5 ফিট, এটা নর্মাল সাইজ। তো এই সাইজের ট্যাঙ্ক এই জন্য নিতে বলছি কারণ এরা যেহেতু সাইজে প্রচুর বড় হয় আর এদের জায়গাটাও বেশি লাগে, সেজন্য যত বেশি স্পেস দেবে তত কিন্তু এদের গ্রোথটা বাড়বে। আর যে ধরনের প্যারটগুলো সাইজে একটু ছোট হয়, মানে সিলভার বা পোলার ব্লু এই ধরনের মাছগুলো, বা হার্ট শেপ ফিশ যাই বলো না কেন, সে ধরনের মাছগুলো সাইজে তো একটু ছোট হয়, মানে অত বড় হয় না, বড় প্যারটের মতো অত বড় হয় না। সো 1.5 ফিটের ট্যাঙ্ক থেকে স্টার্ট করতে পারো, 1.5 ফিট 2 ফিট 3 ফিট এরকম ভাবে আস্তে আস্তে বাড়াতে পারো, মানে ট্যাঙ্কের সাইজ যত বাড়বে তত মাছ বেশি পরিমাণে রাখতে পারবে আর কি। 1.5 ফিটের ট্যাঙ্কে মিনিমাম 6 থেকে 7টা মাছ আরামসে রাখা যায়। ট্যাঙ্ক সেট আপ যদি বলি তাহলে এমনি নর্মাল বিয়ার বটম ট্যাঙ্কে ইজিলি এদের রাখা যায়, বাট সব থেকে বেস্ট রেজাল্ট যদি পেতে চাও তাহলে স্টোন বা ড্রিপটুড আর তলাতে পাওয়ার স্যান্ড, এই তিনটে জিনিস দিয়ে সিম্পল হার্ডস্কেপ করে দাও, কারণ এরা আমেরিকান সিগলেট ক্যাটাগরির মাছ, আর সিগলেট ক্যাটাগরির মাছ মানে টেরিটোরিয়াল হয়, ওরা মাটি বা
পাওয়ার স্যান্ড সরিয়ে নিজেদের ঘর তৈরি করতে বেশি ভালোবাসে, সো ওরা বেশি হ্যাপি থাকে এই জিনিসটার জন্য। তোমাদেরকে বলি কি কি ধরনের প্যারট ফিশ কিনে বাড়িতে রাখা উচিত। সেটা হচ্ছে প্রথমত যেটা ব্লাড রেড, ইয়েলো আর অরেঞ্জ টাইপের যে প্যারটটা কিনতে পাওয়া যায় সেইটা কিন্তু সহজেই মার্কেটে অ্যাভেলেবেল আর তোমরা বাড়িতে রাখতেও পারো। আর যদি ছোটোখাটো সেট আপ করতে চাও, যেরকম ছোটো ব্রিড রয়েছে পোলার ব্লু, পোলার সিলভার, তাহলে এই প্যারটগুলো রাখতো, কারণ এগুলো খুব বেশি বড় হয় না, এই 3 ইঞ্চি 2.5 ইঞ্চির মধ্যেই থাকে এগুলো বড়। তো ছোটো জায়গার মধ্যে এটা সেট আপ করে রাখতে পারো এই প্যারটগুলো। এছাড়াও যে ব্লু, ভায়োলেট, গ্রিন, পিঙ্কিশ টাইপের আবার ট্যাটুওয়ালা যে সমস্ত প্যারট ফিশগুলো মার্কেটে রয়েছে সেগুলো কিন্তু কিনো না, কারণ ওগুলোর কালার কিন্তু কোনোটাই অরিজিনাল না, ওগুলো সবটাই ইনজেক্ট করা থাকে, যার ফলে ওটা নিয়ে আসার পর কিছুদিনের মধ্যে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আর হার্ট শেপের প্যারট ফিশও আমি ঠিক কেনার জন্য সাজেস্ট করবো না, কারণ ওদের ইমিউনিটি পাওয়ারটা খুব কম হয়। ইমিউনিটি পাওয়ার কম হওয়া মানে বুঝতে পারছো, কারণ মাছের মধ্যে স্ট্রেংথটা কম থাকে, তো এগুলো না কিনে যেগুলো মাদার সেইগুলো কিনতে পারো। আর এছাড়া পোলারের মধ্যে যে সমস্ত ক্যাটাগরি পাওয়া যায় ফিশ সেগুলো রাখতে পারো তো। ফুড যদি বলতে চাই তাহলে মার্কেটে দুটো ক্যাটাগরির ফুড পাওয়া যায়, একটা হচ্ছে ফ্লোটিং যেটা জলের ওপরে ভেসে থাকে, আর একটা হচ্ছে সিঙ্কিং যেটা জলের তলায় চলে যায়। প্যারট ফিশের মুখের শেপটা যেহেতু উল্টো রকম, মানে তেকোনা টাইপের মুখ, আর ওদের মুখটা পুরোপুরি বন্ধ হয় না, হাঁ করে থাকে, ওরা জলের অ্যালাইনমেন্টে খাবারের সঙ্গে নিজের মুখটাকে নিয়ে যায়, তারপর খাবারটাকে সাক করে, অন্য ফিশের মতো ডাইরেক্ট কিন্তু খাবার ওরা খেতে পারে না। ফ্লোটিং ফুড দিলে জিনিসটা কিন্তু একটু ডিসকাস টাইপের হয়ে যায়, মানে ম্যাজিক ম্যাজিক টাইপের আর কি, ওরা ঠিক অ্যাডজাস্ট করতে পারে না খাবার, খাবারের পেছনে ছুটে বেড়ায়। আর যদি এদের সিঙ্কিং ফুড দেওয়া হয় সেটাই সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, কারণ ওরা জলের তলাতে গিয়েও খাবারটা সাক করতে পারে। বিভিন্ন রকমের হোমমেড ফুড কিন্তু এদের খাওয়ানো যেতে পারে, যেরকম সমস্ত ভেজিটেবলস ভালো করে সিদ্ধ করে, ইনফ্যাক্ট চিকেন পর্যন্ত ভালো করে সিদ্ধ করে এদের কিন্তু দেওয়া যেতে পারে, বাট সেটা তো ডেলি সম্ভব না, উইকলি হয়তো একদিন ম্যাক্সিমাম। বাদবাকি দিনগুলো এদের খাবারের মধ্যে হিকারি ব্র্যান্ডের একটা প্যারটার জন্য স্পেশাল ফুড রয়েছে, সেটা দেওয়া যেতে পারে, বা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে থায়ো বাইটস কমপ্লিট, সেটা ইউজ করা যেতে পারে। আর তাছাড়াও এদের ব্লাড ওয়ার্ম দেওয়া যেতে পারে, ব্লাড ওয়ার্ম কিন্তু এদের জন্য খুবই একটা পুষ্টিকর খাবার। আর এছাড়াও আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ছোটোবেলা থেকে ব্রিডাররা এদের বড় করে কিন্তু প্যালেটস খাইয়ে, ছোটো ছোটো প্যালেটস যে মার্কেটে কিনতে পাওয়া যায় না সেই প্যালেটস খাইয়েই কিন্তু এদের বড় করে, তো এরা সেই প্যালেটসেই কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যায়। যদি কেউ চাও যে প্যালেটসই খাওয়াবো তাহলে আমি একটা জিনিস রেকমেন্ড করবো, যে প্যালেটস মার্কেট থেকে কেনার সময় একটা জিনিস দেখে নিও, পেছনের লেবেলটা প্রোটিনের পার্সেন্টেজ যেন 50-এর কাছাকাছি থাকে, মানে 50% প্রোটিন যেন খাবারটায় থাকে। আর এর জন্য এপিআই এর প্রোডাক্ট বেস্ট ফিশ ফুড লাইফ আয়ু চোখ কান বন্ধ করে ইউজ করতে পারো। বিগিনার্সদের জন্য আমি বলবো, মার্কেটে যখন ফার্স্ট আমরা কিনতে যাই অনেকে দোকানদারেরাও বলে, বা এমনি যারা আমাদের আশেপাশে যারা ফিশ রাখে তারা অনেকেই বলে গোল্ড ফিশটা রাখার জন্য ফার্স্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো গোল্ড ফিশের থেকে তোমরা প্যারট ফিশ না, প্যারট ফিশ রাখা কিন্তু অনেক ইজি, প্যারট ফিশ রাখাও ইজি, এবং এদেরকে কিন্তু প্রপার মেনটেন করতেও হয় না বেশি কিছু, ঠিকঠাকভাবে ন্যাচারাল কয়েকটা জিনিস মেনটেন করলেই কোনো রকম ডিজিজের প্রবলেম হয় না, কিন্তু গোল্ড ফিশ অ্যাকচুয়ালি ভীষণ ক্রিটিক্যাল, যত রকমের ডিজিজ সেটা কিন্তু গোল্ড ফিশে দেখা যায়, মানে কোনো কারণ অকারণে বিভিন্ন রকমের ডিজিজ কিন্তু গোল্ড ফিশে চলে আসে। আর প্যারট ফিশের যে ডিজিজ হয় না তা না, প্যারট ফিশ হার্ডি মাছ ঠিক কথাই, কিন্তু প্যারট ফিশের ডিজিজ যেটা হয় দুটো কমন, সেটা হচ্ছে একটা হচ্ছে সুইম ব্লাডার সেটা হয়, আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে হোয়াইট স্পট যেটা ফিনেতে চলে আসে, তো এই দুটোরই কিছু কারণ রয়েছে সেটা আমি বলছি। আর এটা রিকভারি করার কারণ তোমরা কিন্তু ইউটিউবে যে কোনো ভিডিও চালাও, ভিডিও চালালে রিকভারি ফিশদের ডিজিজ রিকভারি করার যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো সমস্ত কিন্তু তোমরা সেখান থেকে সমাধান পেয়ে যাবে, যে কী কী করলে মোটামুটি ফিশদেরকে এই সমস্ত প্রবলেমগুলো আসবেই না, রিকভার করা তো দূরের কথা। আর কেন হয় সেটা আমি কারণ বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাধারণত জলের টেম্পারেচারের কারণে হয়, তাই প্যারট ফিশ যখন কিনে নিয়ে আসছো বিগিনার্সদের জন্য একটাই বলবো, তখন কিন্তু সঙ্গে একটা হিটার কিনো, আর অবশ্যই কোনো বোল কিনতে যেও না, কারণ যে কোনো মাছের ক্ষেত্রেই আমি বলবো, আমি আগেও বলেছি সেটা, বোলের মধ্যে কোনো ফিশ রাখা উচিত নয়, এইটুকু হলেও একটা ট্যাঙ্ক কেনার চেষ্টা করো, 1 ফিটের কি 1.5 ফিটের একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের মধ্যে রাখার চেষ্টা করো। আর প্যারট তো আমি বলেই দিয়েছি আগে কীরকমভাবে রাখা উচিত, কীরকম ট্যাঙ্ক সেট আপ করা উচিত, তো সেই জন্য যখন নিয়ে আসছো ট্যাঙ্কের সাথে হিটারটাও কিনতে ভুলো না, হিটার কিন্তু চালাতেই হবে,
সাধারণত আঠাশ আঠাশ যেটা ওটা হচ্ছে একদম ন্যাচারাল টেম্পারেচার প্যারটদের জন্য, এতে প্যারটরা হেলদিও থাকে। যে কোনো ফিশের জন্য আঠাশ ডিগ্রি টেম্পারেচারটা কিন্তু একদম নর্মাল, এতে মাছেরা ভীষণ হেলদি থাকে। তো জলের সাথে হিটারটা দিয়ে দিও, বিশেষ করে এই বর্ষাকাল আর শীতকালেতে কিন্তু হিটারটা মাস্ট। প্যারট ফিশ সম্পর্কে ওভারঅল একটা কনসেপ্ট আশা করে দিতে পারলাম। এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আমরা সাধ্যমতো চেষ্টা করবো সেটা রিপ্লাই করার। আরো দুটো জিনিস যেটা বলা হয়নি, সে দুটো হচ্ছে প্যারট ফিশ কিন্তু খুব ওয়েলকামিং ফিশ হয়, আর মানে বাড়ির অন্যান্য পেটের মতো যদি হঠাৎ করে কোথাও ট্যুর প্ল্যান হয়, ট্যুর থেকে ঘুরে আসার পর বাড়ির অন্যান্য পেট যেরকম ক্যাট বা ডগ এরা যেরকম ওয়েলকাম করে, প্যারট ফিশও কিন্তু সেম ওয়েলকামটা করে। আর সেই ওয়েলকামটার যা ফিলিং সেটা রিয়েল হবিয়াস ছাড়া কেউ বুঝতে পারবে না, কেউ তার ভ্যালু দিতে পারবে না। আর প্যারট ফিশ যে ধরনের ওয়াটারে থাকে আর কি, হ্যাপি থাকে, সেটা কিন্তু আমাদের সব জায়গাতেই পাওয়া যায় মোটামুটি ইন্ডিয়া, সেটা হলো 6.5 থেকে 7.5। আর আমাদের দেশের জলে সাধারণত পিএইচ মোটামুটি এরকমই, তো ওই জন্য যে কোনো জায়গায় প্যারট ফিশ কিন্তু রাখতেই পারে, শুধু ঠান্ডার জায়গায় হিটারটা ইউজ করো। আর একবার বলে দিলাম, আজকের ভিডিওতে যার নাম না বললেই নয়, মানে যার নাম না করলে আমার ভিডিওটা ইনকমপ্লিট থেকে যায়, তিনি হলেন ময়ূরদেব স্যার এবং ওনার টিম, মানে যেভাবে আমাকে হেল্প করে আসছেন প্রথম থেকে এখনো পর্যন্ত, তো মানে সেটা জাস্ট অনবদ্য, মানে ভাষায় প্রকাশ করা যাবে না সেটা। এখনো পর্যন্ত আমাদের সাথে কন্ট্যাক্ট হয় মেল বা হোয়াটসঅ্যাপের থ্রুতে, ওনার টিমের সাথে এখনো পর্যন্ত কন্ট্যাক্ট করি, যদি আমার ফিশের কোনো প্রবলেম হয় তাহলে সলিউশন ওনার কাছ থেকেই আমি পেয়ে যাই। সো মেনি মেনি থ্যাঙ্কস স্যার অ্যান্ড ওনার টিমের কাছেও মেনি মেনি থ্যাঙ্কস। এটা ছিল সিরিজের ফার্স্ট ভিডিও যেটা প্যারট সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস একটা ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করেছি। নেক্সট ডে আসছে কার্ভ সম্পর্কে একটা ভিডিও, তাতে থাকবে সমস্ত রকম কার্ভের ডিটেলস। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।